প্রথম দফা ইউপি নির্বাচনে কয়েকটি স্থানে সংঘর্ষ, নির্বাচনী কর্মকর্তা সহ আহত অর্ধশতাধিক, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ। মারামারি হয়েছে, এই কারণে আপাতত ভোট বন্ধ, বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করছে, যাতে মানে ভোট নেওয়ার মতো পরিবেশ নেই। অধিকাংশ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট ভোটাররা। বিলিবিলি পরিবেশ, মানে অনেকটাই আনন্দমুখর, ভালোই লাগছে। আমি জীবনের প্রথম ভোট দিচ্ছি, আমার ঈদের চেয়ে বেশি খুশি লাগছে। হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা ভোট দিচ্ছি, কোনো শান্তিপূর্ণভাবে। প্রহসনের নির্বাচন চলছে, অভিযোগ বিএনপির, আবারও একই মিথ্যাচার, পাল্টা জবাব আওয়ামী লীগের। দলীয় নির্বাচন কমিশনের অধীনে কখনোই কোন নির্বাচন সুষ্ঠু হবে না। 96টা ইউনিয়ন পরিষদের আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। তারা আবারও সেই একই কায়দায় মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। এটি সম্পূর্ণ স্বাধীন একটি নির্বাচন কমিশন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধু শাহাদাতের পর ইসলামী ব্যাংকিং এর নামে জঙ্গিবাদে অর্থ ব্যবহার করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। কুড়িগ্রামে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ধর্মান্তরিত এক খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের রোগী শনাক্ত, আক্রান্ত ব্যক্তি এখন চট্টগ্রামে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। ভারত থেকে এবার ডিজেল আমদানি শুরু করল বাংলাদেশ, আশাবাদ উত্তরবঙ্গে জ্বালানি তেলের সংকট কাটবে, সাশ্রয়ী মূল্য নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। এবং নজরদারি বাড়ায় ইয়াবা পাচারে কৌশল পাল্টেছে টেকনাফ সীমান্তের চোরা কারবারিরা, সমন্বিত উদ্যোগের অভাবেই বন্ধ করা যাচ্ছে না পাচার, দাবি বিজিবির। শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে প্রথম ধাপে দেশের 36টি জেলার 712টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। দু একটি জায়গায় ভোট কেন্দ্র দখলের চেষ্টা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। ব্যালট পেপার ছিনতাইয়েরও অভিযোগ আসে প্রার্থীদের কাছ থেকে। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের তুমুল সংঘর্ষ হয়। এ সময় কেন্দ্রে ভাঙচুরও করা হয়, পরে স্থগিত হয়ে যায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ। এদিকে বোরহানউদ্দিন উপজেলার সাতরা ইউনিয়নেও ব্যালট বাক্স ছিনতাই ও ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 20 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এছাড়া জাল ভোট ও কারচুপির অভিযোগ এনে পশ্চিম ইলিশা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এবং বিএনপি প্রার্থী ভোট বর্জন করেন। সমর্থকদের ভিতরে সাময়িক উত্তেজনা এবং তাদের ভিতরে কিছু মানে মারামারি হয়েছে। সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, এতে অন্তত 6 জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নেও সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হন। পটুয়াখালীর চাকামাইয়া ইউনিয়নের একটি কেন্দ্রে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ব্যালট বাক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে তারা, গুলিবিদ্ধ হন 2 জন। ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখলকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নে ভোট গ্রহণ শুরুর পরপরই বন্ধ হয়ে যায়। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে
পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমরা ভোট গ্রহণ সময়কে স্থগিত করি। সাতক্ষীরার কুমিরা ইউনিয়নের ভাগবা ভোটকেন্দ্র দখলের চেষ্টার সময় দুপক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ইউনিয়নের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এছাড়া কক্সবাজার, মুন্সিগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, মাদারীপুর, ঝিনাইদহ, পাবনা ও শেরপুরের বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ফামিদা মৌটুসী, সময় সংবাদ। এর আগে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। সকালে ভোট গ্রহণ শুরুর আগে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়ান ভোটাররা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। এ সময় নির্বাচনী এলাকাগুলোতে ভোটার ও প্রার্থী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমাদের রিপোর্টার ও ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে খুলনার 67টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের লাইন। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিলিবিলি পরিবেশ, মানে অনেকটাই আনন্দমুখর, ভালোই লাগতেছে। আমি জীবনের প্রথম ভোট দিচ্ছি, আমার দ্বারা ঈদের চেয়ে বেশি খুশি লাগতেছে। হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা ভোট দিচ্ছি, কোনো শান্তিপূর্ণ ভাবে, কোনো অসুবিধে নাই। খুব শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আশা করি সুষ্ঠুভাবে আমার ভোট সম্পন্ন করে আমি আমার কেন্দ্রে ফিরে যাব। কুমিল্লার কেন্দ্রগুলোতে সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সকালে ভোটারদের উপস্থিত হচ্ছে। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেটের আটটি ইউনিয়নেও শান্তিপূর্ণভাবে চলছে পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। প্রথমবারের মতো দলীয় নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে রয়েছে উৎসাহ উদ্দীপনা। প্রথমবার ভোটার দিতে আসছি, আমার খুব ভালো লাগছে। এই যে কার্যক্রমগুলো দেখতে আমার খুব ভালো লাগছে, ভোট দিতেও ভালো লাগছে। সবাই যে আসছে দেখছে, খুবই ভালো লাগছে আমার। ভোটারের উপস্থিতি একটু বেশি হওয়াতে আমাদের কর্মকর্তা হিমশিম খাচ্ছেন, তবে আমরা চেষ্টা করছি যে খুব দ্রুত সময়ে ভোট নেওয়ার জন্য। এখানে কোনো সমস্যা নাই, আইন শৃঙ্খলা নিয়োজিত আমরা সার্বক্ষণিকভাবে দেখভাল করছি। ময়মনসিংহে কোনো বিশৃঙ্খলা ছাড়াই চলছে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসারের পাশাপাশি দায়িত্ব পালন করছে র্যাবের স্ট্রাইকিং ফোর্স। প্রথম ধাপে ময়মনসিংহের 10টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 46 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বরিশাল, রংপুর সহ দেশের 36টি জেলার 712টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। তাসমিন আফরোজ, সময় সংবাদ। দর্শক, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে কুমিল্লার জাফরগঞ্জ ইউনিয়নে আছেন আমাদের রিপোর্টার তানির মেহেদি এবং বরিশালের কাশীপুর ইউনিয়নে আছেন আমাদের আরেক সহকর্মী ফিরদাউস সোহাগ। আমরা চলে যাব তাদের কাছে। শুরুতে যাচ্ছি তানির মেহেদির কাছে। তানির, রাজু, সকাল আটটা থেকে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হলেও এখন পর্যন্ত আমরা দেখেছি যে সকালের দিকে প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতি থাকলেও কিন্তু এই মুহূর্তে ভোট কেন্দ্রগুলোর সামনে পরিস্থিতি আপনি দেখতেই পাচ্ছেন যে ভোটারদের উপস্থিতি একদমই কমে গিয়েছে। যেমনটি আমরা সকালে দেবীদ্বার উপজেলার যে ইউনিয়নের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে ছিল সেই ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছিলাম এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়েছিলাম যে সেখানকার ভোটারদের যে উপস্থিতি এবং ভোটারদের পুরুষ এবং পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের যে উপস্থিতিও ছিল কিন্তু চোখে পড়ার মতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুরুষ ভোটারদের তুলনায় কিন্তু নারী ভোটাররাই বেশি ছিলেন, আমরা সকাল থেকে যেমনটি বলছিলাম। তো এই মুহূর্তে কিন্তু ভোটারদের উপস্থিতি কমে গিয়েছে এবং সেই তৎপরতাও কিন্তু একদমই নেই বললেই চলে। এখানকার যে পোলিং এজেন্ট যারা রয়েছেন এবং যে বুথগুলো রয়েছে বুথগুলোতে নারীদের বুথ এবং পুরুষদের ভোট বুথে যে ভোট দেওয়ার জন্য যে ভোটাররা আসবেন সেখানে কিন্তু পোলিং এজেন্ট অপেক্ষা করছেন, যদিও ভোটাররা কিন্তু এই মুহূর্তে ভোটারদের উপস্থিতি একদমই নেই বললেই চলে। যদিও এই মুহূর্তে আমরা যে বুথটিতে আছি এই বুথটি পুরুষদের বুথ এবং এই কেন্দ্রের পাশে যে মহিলাদের বুথ রয়েছে সেই বুথে অল্প কিছু সংখ্যক নারী ভোটার তারা এখানে আসছেন। রাজু, আরেকটি বিষয় জানিয়ে রাখছে যে সকাল থেকে দেবীদ্বারে কিছুটা বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরের দিকে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে ছোটখাটো বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা এবং ছোটখাটো সহিংসতার
হত্যার ঘটনা ঘটেছিল। যদিও সেই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণে আসার জন্য আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য তারা কিন্তু তারা বেশ তৎপর ছিলেন এবং এর পরবর্তীতে কিন্তু তারা সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এবং আমরা জানি যে দেবিদ্বারের একটি ভোট কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী দুই সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়েছিল এবং এরপরে অন্য একটি কেন্দ্রে প্রায় ঘণ্টাখানেকের মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। তো সব মিলিয়ে ছোটখাটো কিছু বিশৃঙ্খল এবং বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে দেবিদ্বার উপজেলার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো রাজু, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকে এখানকার সবশেষ খবর। বরিশালের কাশীপুর ইউনিয়নে আছেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ, সেখানকার খবরাখবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। তানিম, আপনাকে ধন্যবাদ। রাজু, আমরা শুনছিলাম কুমিল্লার দেবিদ্বার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানিম মেহেদি। আমি আছি বরিশালের যে কেন্দ্রটিতে, এই কেন্দ্রটির নাম হচ্ছে বিলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিছুক্ষণ আগে আমি এই কেন্দ্রটিতে এসে যেটা জানতে পেরেছি যে এখানে ভোটার সংখ্যা হচ্ছে 1030 জন, এর মধ্যে পুরুষ 526 জন এবং মহিলা 504 জন, বুথ সংখ্যা হচ্ছে 3টি। এখানে প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন যে এখানে 80% ভোট কাস্ট করা হয়ে গেছে ইতিমধ্যেই। তবে আমরা একটা জিনিস যেটা এখানে দেখেছি যে আমাদের পিছনে যদি দেখি, আমরা ভেতরে গিয়েছিলাম, সেখানে আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভোটারদের আমরা উপস্থিতি দেখতে পাইনি, আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি। আর অন্যান্য স্থানের কথা যদি আমরা একটু জানাই, সেটা হচ্ছে যে বরিশালের বানারীপাড়ায় দুর্ঘটনা কারণে একজন আনসার সদস্য মারা গেছেন, তার নাম হচ্ছে আলামিন। নিজের অস্ত্রের গুলিতে অসাবধানতা বশত নাড়াচাড়া করার সময় নিজের অস্ত্রের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে আমাকে বরিশালের ডিআইজি হুমায়ুন কবির নিশ্চিত করেছেন। আর এছাড়া আমরা যেটা জানি যে বিভিন্ন স্থানে কিন্তু দুপুরের সকাল 8টা থেকে 8:30 নির্বাচন শুরু হয়, 9টা পর্যন্ত মোটামুটি স্বাভাবিক অবস্থা ছিল নির্বাচনের, কিন্তু তারপর থেকে বিভিন্ন স্থানে নির্বাচনের চিত্র কিন্তু পাল্টাতে শুরু করে। আমাদের কাছে বিএনপি এবং আওয়ামী লীগের বিদ্রোহী যারা প্রার্থী আছেন তারা কিন্তু অভিযোগ করেছেন এবং বিভিন্ন স্থান থেকে তারা নির্বাচন বর্জনের কথা আমাদেরকে জানিয়েছেন। আর একটা বিষয় আমি নিশ্চিত করে আপনাকে জানাতে পারি যে বেশিরভাগ কেন্দ্র থেকে কিন্তু অনিয়মের অভিযোগগুলো দেওয়া হয়েছে। আর বরিশালের আগৈলঝাড়ার যে বাগদা ইউনিয়নটি আছে, আম্বৌলা মাদ্রাসা কেন্দ্র, সেখানে কিন্তু ব্যালট ছিনতাই এবং সংঘর্ষ হয়েছে, সেখানে 4 জনের মতো আহত হয়েছেন বলে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি। সেখানে ভোট গ্রহণ এখন পর্যন্ত স্থগিত রয়েছে। এর বাইরে আমরা বরিশালেরই একটি কেন্দ্রের কথা বলতে পারি যে সেখানে 10:30 ভোট গ্রহণ বন্ধ হয় এবং তারপরে প্রিজাইডিং অফিসার তার সহকর্মীদের নিয়ে কিন্তু ঘটনাস্থল ত্যাগ করেছেন, মানে ভোট কেন্দ্র থেকে তারা সবাই চলে গেছেন। এই ছিল মোটামুটি বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা এবং সার্বিক পরিস্থিতি। রাজু, আমরা ফিরছি এখন স্টুডিওতে আপনার কাছে। সহকর্মী ফিরদাউস সোহাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর জানাচ্ছিলেন বরিশাল থেকে। আরেক সহকর্মী আমাদের তানির মেহেদি কুমিল্লার ইউনিয়ন পরিষদের খবর জানাচ্ছিলেন। দর্শক, আমরা জানবো নির্বাচন কমিশন সচিবালয়ের খবর, সেখানে আছেন সহকর্মী রাশেদ লিমন, যাচ্ছি তার কাছে। লিমন, রাজু, প্রাথমিকভাবে এই উপজেলা নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা করা হয় সেদিন 752টি উপজেলা ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হলেও আজ কিন্তু মাঠে গড়াচ্ছে 712টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, এবং এর মধ্যে এই আগামীকালকে আসলে এর মধ্যে টাঙ্গাইলের 11টি যে ইউনিয়ন পরিষদ রয়েছে স্থগিত, সেই 11টিতে আগামীকালকে হবে, এবং 27 মার্চ হবে কক্সবাজারের টেকনাপের 2টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই প্রথম দফায় নির্বাচন হবে একটি ইউনিয়ন পরিষদে, এবং সকাল থেকে আমরা যেমনটি দেখছিলাম যে নির্বাচনে যেমন ভোট গ্রহণ হচ্ছে, কোথাও কোথাও দীর্ঘ লাইন দিয়ে মানুষ ভোটাররা ভোট দিচ্ছেন, অপরদিকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বেশ কিছু সহিংসতা হয়েছে এবং সহিংসতা হবে বেশ কিছু কেন্দ্র কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের ভোট গ্রহণ বা স্থগিত করে দেওয়া হয়েছে। আমরা এই নির্বাচন কমিশনে সকাল থেকে আছি, নির্বাচন কমিশনরা যেমন তারা নিজ নিজভাবে সবার মতো করে নির্বাচন পুরো নির্বাচনটি পর্যবেক্ষণ করছে, ঠিক তেমনি কিন্তু আসলে নির্বাচন কমিশন সচিবালয়ের 3তলায় একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, এবং যেখানে মনিটরিং সেলেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বাহিনীর সদস্যরা যে মনিটরিং সমন্বয়ে যে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে, তারাও কিন্তু আসলে শুধুমাত্র বিভিন্ন টেলিভিশন অনলাইন ছাড়াও তাদের যে মাধ্যমগুলো আছে তার মাধ্যমেগুলো তারা কিন্তু পুরো নির্বাচনের যে পরিস্থিতি সে মনিটরিং পরিস্থিতি তারা মনিটর করছে, এবং তারা কিন্তু তারা নির্বাচন কমিশন সচিবালয় সচিব এবং সচিবের মাধ্যমে নির্বাচন
নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারকে প্রত্যেকটি বিষয়ে অবহিত করছেন এবং নির্বাচন কমিশন এই অনুযায়ী তাদের জায়গা থেকে ব্যবস্থা নিচ্ছেন। তবে এই ব্যবস্থাগুলো কি এবং কোন জায়গায় কি কেবি ব্যবস্থা নিয়েছেন এগুলো আসলে আমরা টুকরো টুকরো ভাবে আসলে আমাদের আমাদের যে প্রতিনিধি আছেন এবং যে রিপোর্টাররা বিভিন্ন উপজেলায় আছেন তাদের মাধ্যমে পেলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে সেটি এখনো জানানো হয়নি। এবং আপনি জানেন সকাল 8টা থেকে শুরু হয়ে 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এই 4টার সময় ভোট গ্রহণ শেষ হলে আর কি এরপরে নির্বাচন কমিশন থেকে পুরো এই আজকের এই ভোট গ্রহণ পদ্ধতি পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে প্রতিক্রিয়া সেটি আমাদের জানাবে। আমরা সেজন্য অপেক্ষা করছি এবং এই জন্য আসলে আমাদের হয়তোবা 5টা নাগাদ আসলে নির্বাচন কমিশন থেকে ব্রিফ করবে, সেই 5টা পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। তো এই ছিল রাজু নির্বাচন কমিশন থেকে এখনকার মতো আমার কাছ থেকে সর্বশেষ। সহকর্মী রাশেদ লেবন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা তথ্য আমাদের জানাচ্ছিলেন নির্বাচন কমিশন সচিবালয় থেকে। এদিকে দলীয় সরকার এবং দলীয় নির্বাচন কমিশনের অধীনে প্রহসনের নির্বাচন করে জনগণ এবং বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে জানান তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন নির্বাচনে প্রতিপক্ষকে হঠাতে নির্বাচনী সহিংসতা আর আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়েছে। দলীয় সরকারের অধীনে দলীয় নির্বাচন কমিশনের অধীনে কখনোই কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আপনারা জানেন যে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীহীন নির্বাচন হয়েছে, এইবার প্রথম 96টা ইউনিয়ন পরিষদের আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। এই প্রহসনের নির্বাচন তারা করছে এবং এটাকে আজকাল অনেকেই একটা আখ্যা দিচ্ছেন, দিস ইজ দ্য ইলেকশন প্রজেক্ট, একটা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তারা নির্বাচন দেখিয়ে তারা আসলে জনগণকে এবং পুরো বিশ্ববাসীকে বোকা বানাতে চায়। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি বরাবরের মতো মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমনি। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রকৃত ঘটনার সঙ্গে তাদের এই মিথ্যাচারের যে বিরাট দূরত্ব সেটি আবার আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে তারা এই নির্বাচনটিকে, এই নির্বাচনের গ্রহণযোগ্যতাকে নষ্ট করবার জন্যে, বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করবার জন্যে তারা আবার মাঠে নেমেছেন এবং এটি তারা অতীতেও করেছেন। আশা করি তারা এই অপপ্রচেষ্টা থেকে তারা সরে দাঁড়াবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম নিয়ে কারো কটাক্ষ করা সহ্য করা হবে না। তিনি বলেছেন বাংলাদেশে প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম পালনের সুযোগ নিশ্চিত করবে সরকার। জাতীয় খতিব সম্মেলনের উদ্বোধন করে শেখ হাসিনা আরো বলেন ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই, কিন্তু একসময় বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর নামে জঙ্গিবাদের পেছনে অর্থায়ন হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় খতিব সম্মেলন উপলক্ষে সারা দেশ থেকে ইমাম ও মুয়াজ্জিনরা জড়ো হন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এ সময় ইসলাম চর্চা এবং প্রসারে সরকারের নেয়া উদ্যোগের কথাগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন পবিত্র ধর্ম ইসলামকে কেউ কেউ ক্ষমতায় আসার মাধ্যম হিসেবেও ব্যবহার করেছে, তবে ক্ষমতায় গিয়ে তারা ইসলামের জন্য কিছুই করেনি। যারা ইসলামের অপব্যাখ্যা করে তাদের থেকে সাবধান থাকতেও তিনি সবার প্রতি আহ্বান জানান। আমাদের দেশ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করা হয়, সেটা ব্যবহার করে যারা তখন ক্ষমতাসীন ছিল তারা এবং তাদেরই ছত্রচায় যুদ্ধাপরাধী জামাতিরা, এবং এই ব্যাংকের টাকা জনগণের কল্যাণে যতটা না ব্যয় হয় তাদের নিজেদের মানে ভাগ্য উন্নয়ন আর নানা ধরনের অপকর্মের জন্য তারা সেটা ব্যয় করেছে। যা হোক, ইনশাল্লাহ আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, ফলে এখন এই ব্যাংক জনগণের কল্যাণেই কাজ করবে সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। প্রধানমন্ত্রী বলেন ইসলাম শান্তির ধর্ম, কোনোভাবেই এ ধর্মে জঙ্গিবাদের স্থান নেই। আমার ধর্ম নিয়ে কেউ কোনো কটাক্ষ করুক এটা আমরা চাই না। আমার নিজের ধর্ম আমি যেমন পালন করি, আমার দেশে অন্যান্য ধর্ম যারা আছে তাদেরকে আমি সম্মান করি যে তারা তাদের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে। আমি যদি তাদেরকে সেই সুযোগ না দিই, তা আজকে যে পৃথিবীর যেসব দেশে আমার
মানে ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যায় কম, তাদের ভাগ্যে কি ঘটবে? আমরা সবসময় এটাই বিশ্বাস করি যে যার যার ধর্ম শেষে পালন করবে। ইসলামী ফাউন্ডেশনের কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে দেশের 43 জেলায় এর কার্যক্রম এবং জনশক্তিকে রাজস্ব খাতে স্থানান্তরের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাকে আরো আধুনিক এবং যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে হোসেন আলী নামে ধর্মান্তরিত এক খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে শহরের মোগলবাসা সড়কে এই নৃশংস ঘটনা ঘটে। তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের একজন অবসরপ্রাপ্ত পরিদর্শক ছিলেন। পুলিশ জানায়, সকাল 7টার দিকে প্রতিদিনের মতো গড়ের পাড় এলাকায় নিজ বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হন হোসেন আলী। এ সময় বাড়ি থেকে 100 গজ দূরে একটি মোটর সাইকেল তার গতিরোধ করে। পরে মোটর সাইকেলে থাকা দুই দুর্বৃত্ত তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আশপাশ থেকে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এরপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দেখার জন্য আগে গেলে তা আমাকে বাধা দেয়, আগাবার দেবে না আর কি। তারপরে যখন একটা আগবার চেষ্টা করলে আমার পিছনে ধাওয়া করে রামদাইনিয়া সোরা, ওটা কিন্তু বুঝতে পারি নাই। ধাওয়া করলে আমি তখন বাঁচাবার চেষ্টা করি নিজের জানকে, গেট ভাঙি, যখন ভিতরে ঢুকছে না, একটা পিছনে একটা আওয়াজ হয়, শব্দ হয় বিশাল, এতটুকু। দুইজন ছিল, তিনি একজন মুক্তিযোদ্ধা, ফ্যামিলি প্ল্যানিং এর ইন্সপেক্টর ছিল। সকালবেলা মর্নিং ওয়ার্ক করছে, এমন সময় রাস্তার উপরে মার্ডার হয়েছে, বিষয়টা আমরা দেখছি। বাংলাদেশে জিকা ভাইরাস আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক সাংবাদিকদের এ কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, আক্রান্ত ব্যক্তি বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। এ বিষয় নিয়ে আতঙ্কিত না হতে সবাইকে পরামর্শ দেন তিনি। যে সমস্ত ডেঙ্গিতে আক্রান্ত রোগী ছিল তাদের সেই ব্লাড স্যাম্পল রাখা ছিল, সেই ব্লাড স্যাম্পল গুলোকে আবারও পরীক্ষা করার জন্য বলা হয়েছিল। কারণ গতবার আমাদের এই জিকা ভাইরাস টেস্ট করার মতো কোনো ব্যবস্থা ছিল না, কিট ছিল না, কারণ জিকা ভাইরাস বাংলাদেশে নাই এটি আমরা সকলে জানি। যদি গর্ভবতী মাকে সেই মশা কামড়ায়, জিকা ভাইরাস আক্রান্ত মশা কামড়ায়, তাহলে পরে সেই শিশুর উপরে জিকা ভাইরাসের একটি বিশেষভাবে সেখানে এফেক্ট করে এবং তার যে ব্রেনটা, মস্তকটা ছোট হয় এবং ব্রেনটা ডেভেলপ করে না। দুপুরের সময় আরো থাকছে। রিজার্ভ চুরির ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংক কার্যালয় পরিদর্শন করলেন সিআইডির সদস্যরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ফুলপুর ইউনিয়নে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। হারুন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় যে কেন্দ্র রয়েছে, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্র, এই কেন্দ্রের সামনে এখানে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি বলতে চাই যে আসলে ফুলপুরের যে 10টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, বেলা 1টার দিকে ফুলপুরের পয়ার ইউনিয়নের ইমাদপুর কেন্দ্রে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। আমি যদি বলি, জানিয়ে রাখতে চাই যে ইমাদপুর কেন্দ্রে দুপুর 1টার দিকে আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি একটি ব্যালট বাক্স বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং এটি করার সময় আসলে স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা তাকে বাধা দান করেন এবং তাকে একটি কক্ষে আটকে রাখেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট যে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে এবং তাকে এই মুহূর্তে তাকে ফুলপুর থানায় রাখা হয়েছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী যে এনামুল কবির যে প্রার্থী রয়েছেন পয়ারি ইউনিয়নের তাকে আটক করা হয়েছে।
হয়েছে তাকে এই মুহূর্তে ফুলপুর থানায় রাখা হয়েছে। এই একটি ঘটনা ছাড়া আসলে ফুলপুরে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত আমরা পাইনি। আর ভোট গ্রহণের অবস্থার কথা যদি বলি, আমরা এই মুহূর্তে যে কেন্দ্রটিতে অবস্থান করছি সেই কেন্দ্রটিতে আসলে ৩৩০০ ভোট রয়েছে। আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে এখানে প্রায় ২২০০র মতো ভোট কাস্ট করা হয়েছে, অর্থাৎ ৩৩০০ ভোটের মধ্যে এই কেন্দ্রে ২২০০ ভোট কাস্ট করা হয়েছে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো যে পাইকপাড়া স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্রটি যে রয়েছে সেই কেন্দ্রে আমরা অনেক মহিলাকে দেখতে পাচ্ছি, তারা ভোট দেওয়ার জন্য এসেছেন এবং তারা অপেক্ষা করছেন লাইনে দাঁড়িয়ে এবং সুশৃঙ্খলভাবে এখানে ভোট গ্রহণ চলছে। আর আমি যদি বলে জানাতে চাই যে ফুলপুরের যে ১০টি ইউনিয়ন রয়েছে, ১০টি ইউনিয়নেই শুধু ইমাদপুর কেন্দ্রের সেই ঘটনাটি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে গ্রহণ সম্পন্ন হয়েছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থা তারা নিয়েছেন। তো এই ছিল আসলে ফুলপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাজু সহকর্মী হারুনুর রশিদ ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর আমাদের জানাচ্ছিলেন। রিজার্ভ চুরির ঘটনার তদন্তে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শনে যান সিআইডি সদস্যরা। দুপুর ১২:৩০টার দিকে সিআইডির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে যান। এর আগে রিজার্ভের অর্থ চুরি ও পাচারের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও বাংলাদেশ ব্যাংকের দিক থেকে কোনো ত্রুটি ছিল কিনা সে বিষয়ে অনুসন্ধানের জন্যই একসঙ্গে কাজ করার কথা জানায় সিআইডি ও এফবিআই। গতকাল দুপুরেও রিজার্ভ চুরির ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে যান সিআইডি সদস্যরা। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকে গিয়ে আজ থেকে কাজ শুরুর কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন রিপোর্টার সানভীর রুপল। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুপল, স্বপ্না, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় অর্থ মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটির আজ কিন্তু বাংলাদেশ ব্যাংকে আসার কথা। তো ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে যে তদন্ত কমিটি আজকে বাংলাদেশ ব্যাংকে আসার কথা, তারা কিন্তু এখনো এসে পৌঁছাননি। সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি যে তারা আসার পরে তাদের পরিদর্শনের বিষয়টি দেখার জন্য এবং দর্শকদের জানানোর জন্য। তো সকাল থেকে অপেক্ষা করার পরেও তারপর আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তারা যতটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি যে তারা দুপুরের পরে বাংলাদেশ ব্যাংকে আসার কথা রয়েছে। তো এখনো পর্যন্ত সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির তাকে শুভেচ্ছা জানাতে বেশ কয়েকটি ব্যাংকের প্রতিনিধি এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি তারা কিন্তু এসে তার সাথে দেখা করেছেন। এবং এছাড়া আরেকটি কথা বলে রাখে যে তদন্ত কমিটির লোকজন তারা না আসলেও সিআইডি কিন্তু তারাও আজও বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে এসেছেন এবং গত প্রায় এক সপ্তাহ ধরে সিআইডি কিন্তু বাংলাদেশ ব্যাংকে দফায় দফায় অর্থাৎ প্রতিদিনই কিন্তু তারা এসেছেন এবং তারা বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা তদন্ত করছেন। এবং আপনারা জেনে থাকবেন যে এরই মধ্যে সিআইডির যে তদন্ত কাজ, সেই তদন্ত কাজের ব্যাপারে এফবিআই এর একটি প্রতিনিধির সঙ্গেও তারা বৈঠক করেছে এবং তাদের প্রতিনিধি দলের বৈঠক শেষে তারা গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন যে এফবিআই ও তাদের এই তদন্ত প্রয়োজনে তাদের সাথে কাজ করবে। তো বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এখনো পর্যন্ত আমাদের আজকের বিষয়গুলো নিয়ে কোনো রকমের সংবাদ সম্মেলন করা হয়নি। তো পরবর্তীতে আবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বা বাংলাদেশ ব্যাংকের যখন তদন্ত কমিটির লোকজন আসবেন তখন আমরা আবার জানিয়ে দেব। এইটুকু ছিল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য। দর্শক, মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সানভীর রুপল। টি-টোয়েন্টি বিশ্ব আসরের প্রথম পর্বে একচ্ছত্র দাপট দেখিয়েই সুপার টেনে পা রেখেছিল বাংলাদেশ, তবে সেই সুপার টেনে গ্রুপ অফ ডেথে পড়ে টাইগাররা হেরেছে প্রথম দুই ম্যাচ, আর তাতে এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল মাশরাফি বাহিনী। তবে এই সময়টুকুতে টাইগারদের মাঠের পারফরমেন্সের চেয়ে আলোচনায় বেশি ছিল তাসকিন সানির নিষেধাজ্ঞার বিষয়টি। আরো জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড।
নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা। এরপর আয়ারল্যান্ডের সাথে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত। আর বাছাই পর্বের শেষ ম্যাচে তো তামিমময় ব্যাটিংয়ে ভর করে ওমানকে উড়িয়ে দিয়ে সুপার টেনের টিকিট কাটে বাংলাদেশ। ব্যাস অতটুকুই, সুসময় যেন এরপর থেকেই ছুটি নিয়েছে বাংলাদেশের তাঁবু থেকে। তা না হলে এরকম একটি বড় টুর্নামেন্টের মাঝপথে কেনই বা নিষেধাজ্ঞার খড়গে কাটা পড়বেন দুই টাইগার সেনা তাসকিন ও সানি। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে এ দুজন নিষিদ্ধ হওয়ায় সকল পরিকল্পনাই যেন ভেস্তে গেছে হাতুরু সিংহের শিষ্যদের। টাইগার দলপতি মাশরাফি অবশ্য বিষয়টি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্বীকার করেছেন। সুপার টেনের গ্রুপ টুর প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অবশ্য খেলেছিলেন তাসকিন ও সানি, কারণ তখনও তাদের বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। তবে সেই ম্যাচেও ভাঙা মনোবল নিয়ে দুটি ছড়িয়েছেন তাসকিন ও সানি, আর বাকিদের সাদামাটা বোলিংয়ে আগে ব্যাট করে 201 রানের পাহাড়ে ওঠে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দীর্ঘদিন পর রানে ফেরা সাকিবের অর্ধশতকের পরও 146-এর বেশি যেতে পারেনি টাইগাররা। রেকর্ডের খাতায় সাকিব আবারও নাম লেখালেন ভিন্নভাবে। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে 1000 রান ও বিশ্বের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে 1050 উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন এই টাইগার অলরাউন্ডার। দ্বিতীয় ম্যাচে তো মাঠের বাইরেই নাটকীয়তার অভাব ছিল না। তাসকিন সানি নিষেধাজ্ঞায় থাকায় দলে অপ্রত্যাশিতভাবে ডাক পান সাকলাইন সজীব ও শুভাগত হোম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একাদশেও ছিলেন তারা। ম্যাচের আগে আরেক বজ্রপাতের মতো খবর হলো তামিম থাকবেন না একাদশে। যাই হোক, টানা সপ্তমবারের মতো টস হারলেন মাশরাফি। মুস্তাফিজ মাহমুদুল্লাহর পারফরমেন্সে লড়াই করলেও ভাগ্যে জোটে হার। তবে কিছু বাজে ফিল্ডিং এর প্রদর্শনী না করলে ম্যাচটা জিততেও পারত টাইগাররা, এমন মতামত অগণিত টাইগার ভক্তদের। বিদায় নিশ্চিত হলো হাতে আছে আরো দুটি ম্যাচ, যেখানে শক্তিশালী স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের মাটিতেই, আর শেষ ম্যাচে ইনফর্ম নিউজিল্যান্ড তো রয়েছেই। ভঙ্গুর মনোবলে সেই দুটি ম্যাচে কেমন করবে টাইগাররা? সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। ব্রাসেলসে বিমানবন্দরে দুটি বিস্ফোরণে নিহত 17, বিমানের ফ্লাইট ও রেল চলাচল স্থগিত, সর্বোচ্চ সতর্কতা জারি। ভারতের ত্রিপুরা থেকে 6.49 টাকা দরে 100 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হচ্ছে কাল থেকে। সকালে বিদ্যুৎ ভবনের সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্স করে আন্তদেশীয় গ্রিড সংযোগের উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, প্রাথমিকভাবে ত্রিপুরা রাজ্য থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করা হলেও পরবর্তীতে আরও 100 মেগাওয়াট বিদ্যুৎ নেওয়া হবে। আমদানি করা ওই বিদ্যুৎ কুমিল্লা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যবহার করা হবে জানিয়ে তিনি আরো বলেন, বিদ্যুৎ নিলেই কেবল দাম পরিশোধ করতে হবে, কোনো ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে না। আন্তদেশীয় গ্রিড সংযোগের মাধ্যমে দেশে মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। প্রায় 172 কোটি টাকার পুরো প্রকল্পে এরই মধ্যে লাইন নির্মাণ সহ আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ হয়েছে। দুজনের টেলিকনফারেন্সের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার প্রকল্প শুরু হবে। সবচেয়ে বড় বেনিফিশিয়াল জিনিস হল পে পার ইউজ, যা ইউজ করব সেভাবে আমরা পেমেন্ট করব। সুতরাং আমাদের ক্যাপাসিটি চার্জ কিন্তু এখান থেকে বেঁচে যাচ্ছে। এগুলির কনসিডারেশনে যদি দেখতে চাই, এই পর্যন্ত যা আমরা ইনভেস্টমেন্ট করেছি, আমি মনে করি যে এই বিদ্যুতের মূল্য তার থেকে কোন অংশই বেশি নয়। বিদ্যুৎ যদি আমরা রিজনাল পাওয়ার থেকে নিতে পারি, এতে কিন্তু ইন টার্মস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের কম পড়ে। একটা বড় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট বাংলাদেশে না করে আমরা বিদ্যুৎ নিতে পারছি। ভারত থেকে বিদ্যুতের পর এবার ডিজেল আমদানি শুরু করলো বাংলাদেশ। আপাতত এই তেল রেলপথে এলেও ভবিষ্যতে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করতে এরই মধ্যে চুক্তি করেছে দুদেশ। 19 মার্চ শিলিগুড়ি থেকে পাঠানো তেল গ্রহণের পর নীতি নির্ধারকরা আশা করছেন ভারত থেকে আমদানি করা ডিজেলে উত্তরবঙ্গে জ্বালানি তেলের সংকট কেটে যাবে। তবে জ্বালানি বিশ্লেষকদের পরামর্শ, পাইপলাইনের নিরাপত্তা ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে না পারলে সফল হবে না এমন উদ্যোগ। দিনাজপুর থেকে ফিরে আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রতিবেশী দেশ ভারতের সাথে কূটনৈতিক সুসম্পর্কের চর্চায় তেল ভর্তি রেল ওয়াগন এসেছে বাংলাদেশে, নতুন উচ্চতায় দ্বিপাক্ষিক সম্পর্ক। পরীক্ষামূলকভাবে রেলপথে 2200 মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে এলেও ভবিষ্যতে সরবরাহ হবে ভূগর্ভস্থ পাইপলাইনে, আর তাই ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পে চুক্তিও করেছে দুদেশ।
এজন্য আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড এনআরএলের তেল শিলিগুড়ি টার্মিনাল থেকে বাংলাদেশে নিতে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বসবে 130 কিলোমিটার পাইপলাইন। তেল গ্রহণ অনুষ্ঠানে নীতি নির্ধারকরা জানান, 3 বছরের মধ্যে তেল আসবে পাইপলাইনে। উত্তরবঙ্গের জ্বালানি সংকট নেমে আসবে শূন্যের কোটায়। আমরা এখন নেগোসিয়েশন একটা পর্যায়ে ফাইনাল করার ব্যাপার আছে, আগামী 3 বছরের মাথায় আমরা পাইপলাইন শেষ করতে পারবো। তো আমরা কিভাবে আমাদের পাইপের দাম উঠিয়ে আনবো, কিভাবে আমরা কত টাকা আমাদের ব্যয় হবে, সেগুলো এখন ক্যালকুলেশন চলছে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা এমন প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সতর্ক বার্তা দিচ্ছেন, তেলের সাশ্রয়ী দাম ও পাইপলাইনের নিরাপত্তা নিয়ে। যদি আমরা ভারতীয় বিনিয়োগ নিশ্চিত করতে পারি আমাদের অংশের পাইপলাইনেও, তাহলে কিন্তু সরবরাহের নিশ্চয়তাটা আরো পোক্ত হয়। এই পাইপলাইন যে ভিতর থেকে ট্যাপ করে এখান থেকে যে তেল বের করে নেওয়া হবে না, এই নিশ্চয়তাটা দেয়া মুশকিল। এটার একটা সিকিউরিটি ইস্যু একটা থাকবে, সেটা সবসময় মাথা রাখা দরকার। সরকারের উচিত হবে ভারতের সাথে সে ধরনের চুক্তি করা যাতে করে বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে ডিজেলটা আমদানি করতে পারে। পাইপলাইন নির্মাণের আগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চাহিদা মাফিক ডিজেল রেল ওয়াগনে সরবরাহ করতে ভারত সম্মত আছে জানিয়ে সংশ্লিষ্টরা জানান, বছরে 10 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি করা হলে শস্যপ্রধান উত্তরাঞ্চলের জ্বালানি পরিবহনের যে ব্যয় তাও যেমন সাশ্রয় হবে, ঠিক তেমনি ভারতের সঙ্গে জ্বালানি বিনিময়ের যে বন্ধন রয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে 2টি বিস্ফোরণের ঘটনায় 17 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। এ ঘটনার পর ব্রাসেলস জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারের এ বিস্ফোরণের কারণ বা এর পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের ভেতর থেকে সবাইকে বের করে আনার পাশাপাশি বেশ কয়েকটি ফ্লাইট এমনকি ওই এলাকায় রেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া টুইটার বার্তায় সবাইকে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। বিমানবন্দরে হামলার পরপরই শহরের একটি মেট্রো স্টেশনেও বোমা বিস্ফোরণের খবর জানিয়েছে গণমাধ্যম। প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আব্দেল সালামকে আটকের 4 দিনের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটল। ওয়ার্ল্ড টি-20র সুপার টেনে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে লড়াইয়ে নামবে পাকিস্তান। এই ম্যাচ জিতলেই সেমি টিকেট নিশ্চিত হবে কিউইদের, অন্যদিকে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে আফ্রিদির দল। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুদলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে শুভ সূচনা করে নিউজিল্যান্ড। লো স্কোরিং ম্যাচে স্বাগতিকদের 47 রানে হারায় কিউইরা। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে দারুণ ছন্দে আছে কেন উইলিয়ামসের দল। অস্ট্রেলিয়াকে 8 রানে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে চমক দেখায় নিউজিল্যান্ড। অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে 55 রানে হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে 6 উইকেটে হেরে ওয়াকার ইউনিসের শিষ্যরা হেরে যায়। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে অবশ্যই জয় দরকার আফ্রিদির দলের। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম দফায় দেশব্যাপী 712টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত অর্ধ শতাধিক। প্রহসনের নির্বাচন করে জনগণ ও বিশ্বকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে, অভিযোগ বিএনপির। আবারও সেই পুরনো মিথ্যাচার, জবাব আওয়ামী লীগের। বঙ্গবন্ধুর শাহাদাতের পর ইসলামী ব্যাংকিংয়ের নামে জঙ্গিবাদে অর্থ ব্যবহার করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। কুড়িগ্রামে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ধর্মান্তরিত এক খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। এবং দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের রোগী শনাক্ত, আক্রান্ত ব্যক্তি এখন চট্টগ্রামে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর সঙ্গে থাকুন সময়।